কিংবা হিন্দু কিংবা অমুসলিম একজন ভিক্ষুক আসছে, আপনি সেই সময় অমুসলিমকে ভিক্ষা দিতে পারবেন কিনা? একটা বিষয় মনে রাখবেন, যখন কোনো অমুসলিম আপনার দ্বারে এসে যাবে, কোনো আশ্রয় প্রার্থনা করবে কিংবা কোনো কিছু চাইবে, সওয়াল করবে, এজন্য সওয়াল করতে আসছে, তার মন্দির সে সংস্করণ করবে, সে এজন্য সওয়াল করতে আসছে, তার ঠাকুর সে বানাবে, সে বানাতে পারতেছে না, কিন্তু সে তার মেয়েকে বিবাহ দিতে পারতেছে না পয়সার অভাবে, দশজন মানুষই খাওয়াবে, পয়সা নাই। আপনি সেই সময় মানবিক দিক লক্ষ্য করে আপনি তাকে দান করবেন। এটা খুব ইম্পর্টেন্ট বিষয়, আমাদেরকে প্রশ্ন করে থাকেন, অনেক সময় জিজ্ঞাসা করে থাকেন যে আমরা সৎ কাজ করতে গিয়ে দান সদকা কোনো অমুসলিমকে করতে পারবো কিনা। এটা বিষয় কিন্তু খুব ভালোভাবে আজকের বিষয়টা শুনবেন, যারা মা এবং বোনেরা রয়েছেন বাড়িতে, অনেক সময় ভিক্ষুক আসে, হিন্দু ভিক্ষুক, কি ভিক্ষুক, হিন্দু, যেহেতু আমাদের দেশে হিন্দু সংখ্যা একটু বেশি অন্যান্য ধর্মের লোকদের থেকে, মুসলমানের পরে পরে সংখ্যাগরিষ্ঠ দেশ মুসলিম কান্ট্রি এটা বাংলাদেশ, কিন্তু হিন্দুদের সমাজ বেশি, কিংবা হিন্দু কিংবা অমুসলিম একজন ভিক্ষুক আসছে, আপনি সেই সময় অমুসলিমকে ভিক্ষা দিতে পারবেন কিনা? জি হ্যাঁ, একটা বিষয় মনে রাখবেন, যখন কোনো অমুসলিম আপনার দ্বারে এসে যাবে, কোনো আশ্রয় প্রার্থনা করবে কিংবা কোনো কিছু চাইবে, সওয়াল করবে, আপনাকে দুইটা বিষয় মনে রাখতে, এবার এখানে দুইটা বিষয় আপনি মনে রাখবেন, যদি এই বিষয়টা অমুসলিমদের ধর্ম মানে ধার্মিক কোনো বিষয় হয়ে থাকে, অর্থাৎ সে এজন্য সওয়াল করতে আসছে, তার মন্দির সে সংস্করণ করবে, সে এজন্য সওয়াল করতে আসছে, তার ঠাকুর সে বানাবে, সে বানাতে পারতেছে না, আপনার কাছে সওয়াল করতে আসছে, সে তার ধর্মের কাজ করবে, বাবা মারা গিয়েছে শ্রাদ্ধ করবে, এটা করতে পারতেছে না, ধার্মিক বিষয়, তাহলে মনে রাখবেন ওই সময় আপনি তাদেরকে দান করতে পারবেন না, স্পষ্টভাবে এই বিষয়টাকে লক্ষ্য রাখবেন। কিন্তু সে তার মেয়েকে বিবাহ দিতে পারতেছে না পয়সার অভাবে, দশজন মানুষই খাওয়াবে, পয়সা নাই। আপনি সেই সময় মানবিক দিক লক্ষ্য করে, মানবিক দিক বিবেচনা করে আপনি তাকে দান করবেন। সে ক্ষুধার্ত, খাইতে পারতেছে না, আপনি তাকে খাওয়ান। আর সে তার বাড়িঘরটা ভেঙে যাচ্ছে, বাতাসে বাড়িঘর ভেঙে যাচ্ছে। আমাদের সমাজে কিন্তু, যেহেতু বাংলাদেশ সংখ্যাগরিষ্ঠ মুসলমানের দেশ, এই দেশে অন্যান্য ধর্মের ভাইরাও বাস করে, ক্ষুদ্রতম হলেও তাদের অনেক সময় বিপদ আপদ ঘটে থাকে, তাদের বিপদে কিন্তু আমরা সাড়া দেই না। তখন আপনি কি করবেন, আপনার সমাজে যদি ওই ব্যক্তি হয় অমুসলিম হিন্দু, তখন আপনি তার বিপদে সাড়া দেন। বাতাসে ঝড়ে তার ঘরটা ভেঙে পড়েছে, এটাকে কিভাবে আবারও সুন্দরভাবে ঘরটাকে দাঁড় করে দেওয়া যায়, এটা আপনি করে দেন। তো এটা হবে আপনার জন্য সৎ কাজ। মানবিক দিক যেগুলো রয়েছে, এই দিকগুলো আপনি তাকে দিয়ে দেবেন ইনশাআল্লাহ, এতে কোনো গুনাহ হবে না, বরং আপনার সওয়াব হবে। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তুমি যখন খাবে তখন তুমি তোমার প্রতিবেশীদের খোঁজ নেবে, প্রতিবেশী কারা, তোমার বাড়ির থেকে পশ্চিমে দশ, পূর্বে দশ, উত্তরে দশ, দক্ষিণে দশ, এ ধরনের ৪০টা ঘর হচ্ছে তোমার প্রতিবেশী। তোমার প্রতিবেশীর কোনো মানুষ যদি না খেয়ে থাকে আর তুমি যদি পেট ভর্তি করে খেয়ে ঘুমিয়ে পড়ো, তো তুমি মুসলমানই না, তুমি কি না, তুমি মুসলমানই না। তো সম্মানিত প্রিয় হাজিরিন, কথা কি আমরা যেই সেন্সে বলবো সেই সেন্সে নেওয়ার চেষ্টা করবেন, পজিটিভ সেন্সে নেওয়ার চেষ্টা করবেন, নেগেটিভ দিক নেবেন না, এটা আমি আপনাদেরকে উদাত্ত আহ্বান করব। এবং সমালোচনা থেকে বিরত থাকবেন, কি থেকে, সমালোচনা থেকে বিরত থাকবেন। কোনো বিষয়ে যদি খটকা লেগে যায় তাহলে জিজ্ঞাসা করে সংশয় নিরসন হওয়ার চেষ্টা করবেন ইনশা আল্লাহ। প্রিয় ভাইয়েরা, তাহলে বোঝা যাচ্ছে অমুসলিমদেরকেও দান করা যাবে, তবে আশিরা যদি মানবিক দিক হয়, তবে সে পূজা করবে, মন্দির সংস্করণ করবে, এইখানে আপনি দান করতে পারবেন না।